আসসালামু আলাইকুম বন্ধুরা, ঢাকা বোর্ডের অধীনে আজকে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের অর্থনীতি পরীক্ষার এমসিকিউর উত্তর দেবে ভিডিওতে। তো সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে উত্তরগুলো মিলিয়ে নাও। এক নম্বর প্রশ্ন বলছে, অর্থনীতিতে সব ধরনের প্রাকৃতিক সম্পদকে কী বলে? সঠিক উত্তরটা হচ্ছে ক। দুই নম্বর বলছে, বাংলাদেশের জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা? সঠিক উত্তরটা হচ্ছে খ। তিন নম্বর বলছে, জিএনআই এর পূর্ণরূপ কী? সঠিক উত্তরটা হচ্ছে গ, গহ। চার দাগে বলছে, কোনটি উন্নত দেশের বৈশিষ্ট্য? সঠিক উত্তরটা হচ্ছে গহ। পাঁচ দাগে বলছে, দরিদ্রের দুষ্টচক্র ধারণাটির প্রবক্তাকে? সঠিক উত্তরটা হচ্ছে ক। ছয় দাগে দেখতে পাচ্ছি এখানে আমরা উত্তরটা সংরক্ষণ করতে পারি নাই, তো তোমাদের কাছে উত্তর জানা থাকলে অবশ্যই জানাবা ছয় এবং সাতের উত্তরটা। আট দাগে বলছে, কোনটি ছাড়া উৎপাদন ও ব্যবসায় নিয়ন্ত্রণ অসম্ভব? সঠিক উত্তরটা হচ্ছে খ। নয় দাগে বলছে, গড় উৎপাদনের সর্বোচ্চ বিন্দু সমান হয়? সঠিক উত্তরটা হচ্ছে গহ। দশ দাগে বলছে, টুকু পুরাতন একটি কারখানা করলো, সেক্ষেত্রে এটি জিডিপি এর অন্তর্ভুক্ত না হওয়ার কারণ? সঠিক উত্তরটা এখানে জানা নাই, তো তোমাদের উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। এর দাগে বলছে, উৎপত্তির দিক থেকে সম্পদ কয় প্রকার? সঠিক উত্তরটা হচ্ছে ক। বারো দাগে বলছে, প্রারম্ভিক উপভোগী কীভাবে বাড়ে? সঠিক উত্তরটা হচ্ছে খ। তেরো দাগে বলছে, দ্রব্য ব্যবহারের মাধ্যমে তার উপযোগ নিষেধ করলে কী বলে? সঠিক উত্তরটা হচ্ছে গ। চোদ্দ দাগে বলছে, উৎপাদন বা কয় প্রকার? সঠিক উত্তরটা হচ্ছে খ। তো এখান থেকে পনেরো দাগ, তো পনেরো দাগে বলছে, খনিজ তেল অপেক্ষা কাজ চলতেছে? সঠিক উত্তরটা হচ্ছে ঘ। ষোলো দাগে বলছে, কীভাবে উৎপাদনের পরিমাণ বাড়ানো যায়? সঠিক উত্তরটা হচ্ছে গ। সতেরো দাগের উত্তর জানা থাকলে কমেন্ট সেকশনে জানাবা। আঠারো দাগে বলছে, অহনার দেখা সম্পত্তির নাম কী? সঠিক উত্তরটা হচ্ছে ক। উনিশ দাগে বলছে, উক্ত খনিজ সম্পত্তি ব্যবহৃত হয়? সঠিক উত্তরটা হচ্ছে খ। বিশ দাগে বলছে, রহিম সাহেব তার প্রতিষ্ঠানের পরিচালনার জন্য দুই লক্ষ টাকা বাড়ি ভাড়া পরিশোধ করলেন, এটি কোন ধরনের ব্যয়? সঠিক উত্তরটা হচ্ছে ক। একুশ দাগে বলছে, অর্থনৈতিক মৌলিক নীতি কয়টি? সঠিক উত্তরটা হচ্ছে খ। বাইশ দাগে বলছে, মার্শালের সংজ্ঞায় মানুষের কোন মৌলিক সমস্যাটি বিবেচনা করা হয়নি? সঠিক উত্তরটা হচ্ছে খ। চব্বিশ দাগে তেইশ দাগে বলছে, ইকোনমিক শব্দে কোন শব্দ থেকে এসেছে? সঠিক উত্তরটা হচ্ছে ক। চব্বিশ দাগে বলছে, শারীরিক যোগ্যতা কোন ধরনের সম্পদ? সঠিক উত্তরটা হচ্ছে গহ। চব্বিশ পঁচিশ দাগে বলছে, অর্থনীতির মূল আলোচ্য বিষয় হলো? সঠিক উত্তরটা এখানে জানা নাই, যদি জানা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। ছাব্বিশ দাগে বলছে, ধনতন্ত্রে উৎপাদনকারী কিসের ভিত্তিতে উৎপাদন করে? সঠিক উত্তরটা হচ্ছে ক। সাতাশ দাগে বলছে, সালাম সাহেবের কর্মহীন সময়টা কোন ধরনের বেকারত্ব? সঠিক উত্তরটা হচ্ছে গ। আঠাশ দাগে বলছে, এখানে সঠিক উত্তরটা জানা থাকলে কমেন্ট সেকশনে জানাবা। উনত্রিশ দাগে দেখতে পাচ্ছ প্রশ্ন, উনত্রিশ দাগে বলছে, সানাইজন দক্ষ শ্রমিক সানার যোগ্যতা কোন ধরনের সম্পদ? সঠিক উত্তরটা হচ্ছে গ। তিরিশ দাগে বলছে, সেলিম পরপর তিনটি কলা যথাক্রমে পাঁচ চার ও তিন টাকায় ক্রয় করে, সেলিমের মোট উপভোগ কত? সঠিক উত্তরটা হচ্ছে গহ, বারো টাকা। তো বন্ধুরা, এই এমসিকিউ তিরিশটার মধ্যে আমাদের উত্তরের সাথে তোমার কয়টা উত্তর মিললো কমেন্ট সেকশনে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বাকি বন্ধুদের কাছে পৌঁছে দাও। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই বাকি পরীক্ষার এমসিকিউর উত্তরটা সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এ বিষয়ে কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। তো সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি এখানে, খোদা হাফেজ।